আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইন্ডসায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে মাছ ভর্তা। আমরা সবাই টাকি মাছ ভর্তা মোটামুটিভাবে পছন্দ করি, আমার কাছে বিশেষ করে অনেক প্রিয় এবং অনেক পছন্দ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমি এখানে কয়েকটা টাকি মাছ নিয়ে ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব। আমি এখন লবণ ও হলুদ দিয়ে টাকি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। টাকি মাছটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা বাসায় তৈরি করছেন সেহেতু চেষ্টা করবেন যেন জিনিসটা খুব স্বাস্থ্যসম্মত হয়। এই জন্য আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে একটা মাছ দিয়ে দিয়েছি। এভাবে আমি পরপর সবগুলো মাছ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মাছটা ভেজে নেব। মাছ এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি মাছটাকে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে এসে আমি সবগুলো মাছ নামিয়ে নেব। আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচের একটা সাইড আমি কেটে নিয়েছি, কারণ আমি মরিচটা যখন ভাজব যাতে না ফুটে। এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি দুইটা শুকনা মরিচ নিয়েছি। এটা হচ্ছে ভর্তাটা যাতে খুব ভালোভাবে ফ্লেভার আসে সেই জন্য মরিচ দুইটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচটা চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন। এবার আমি কাঁচা মরিচগুলোকেও ভেজে নিচ্ছি। এবার চলে যাই পরবর্তী স্টেপে। এ পর্যায়ে এসে আমি এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে বেছে নেব। মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এ ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে মাছ ভর্তায় কাঁটা থাকলে সেটা গলায় ফুটে যেতে পারে। এই জন্য হচ্ছে আমি মাছটাকে খুব যত্ন সহকারে বেছে নিচ্ছি। আমার মাছ বাছা হয়ে গিয়েছে, দেখুন আমি অনেক যত্ন সহকারে কাঁটাগুলা মাছ থেকে বেছে নিয়েছি। এবার আমি মরিচগুলা চটকিয়ে নিচ্ছি। মরিচ চটকানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি। মাছ ভর্তায় আদাটার হচ্ছে প্রয়োজনীয় একটি উপাদান, কারণ আদার ফ্লেভার না হলে মাছ ভর্তায় সঠিক টেস্ট আসে না। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে মেখে নিব। খাঁটি সরিষার তেল দিয়ে মাখানো ভর্তাটাই খুবই টেস্ট হয়। এবার আমি একটা ফ্রাই প্যানে ওই তেল দিয়ে মাখানো মাছ ভর্তাটাকে আমি একটু ভেজে নিব, কারণ আমি এই ভর্তাটায় একদম কাঁচা পেঁয়াজ রসুন এবং আদা দিয়েছি। আপনারা যদি চান যে এই উপাদানগুলো কাঁচাই খাবেন, পেঁয়াজ আদা এবং রসুন কুচিগুলো কাঁচা খেতে যাদের প্রবলেম হয় না তারা শুধু সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারেন, কিন্তু আমি হচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে আদা রসুন এগুলোকে সেদ্ধ না করে খাবো না, সেই জন্য আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন পর্যায়ে এসে নামাতে হবে। যখন দেখবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।